ফালাকাটার আবহেই ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের হলদি বাড়িতে। 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে। আলিপুরদুয়ারের হলদি বাড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে। ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। হলদি বাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুরদুয়ারের হলদি বাড়িতে নাবালিকাকে ধর্ষণের ঘটনা। এদিকে ফালাকাটার ঘটনা, সেই ঘটনাও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফালাকাটায় গতকাল এক শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাকে খুনও করা হয়েছে এই অভিযোগ করা হয় এবং যার মধ্যে একজন অভিযুক্তকে গণধোলায় দেওয়া হয়, তার মৃত্যুও হয়, আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। আজকে স্থানীয়রা মিছিল করেন, যাকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্তকে দ্রুত শাস্তি দিতে হবে, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা, টর্চ জ্বালিয়ে বিক্ষোভও দেখান। এই দুটো ঘটনা এই মুহূর্তে উঠে আসছে। ফালাকাটা কাণ্ডে পরিবারের যে দাবি, গণধর্ষণ করে খুনের অভিযোগ, সেই ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনা। আলিপুরদুয়ারের হলদি বাড়িতে 9 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আর আলিপুরদুয়ারের হলদি বাড়ির যে ঘটনা, অর্থাৎ যেখানে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে, সেই ঘটনায় ওই নাবালিকার বাবা তিনি কি জানাচ্ছেন শুনুন। বাচ্চাদের সাথে মাঠে খেলতে গেছে, খেলতে খেলতে তখন আমাদের ওইখানটা একটা মানে সাদুর লোক আছে, ওইটা মানে রাতে রাতে বলে ওইখানটায় আমার মেয়ে গেছে, যাওয়ার একটু পর নদীতে চান করতে গেছে, নদীতে চান করতেছিল মেয়ে, তখন ওই ছেলেটার নাম ছিল কাজল, তখন ছেলেটা আমার মেয়েকে টাইকা জুজুবস্তি ফরেস্টের দিয়ে নিয়ে গেছে, আমার মেয়ে যাবে না, তার জুজুবস্তি টাইনা টাইনা কুলে নিয়ে ফরেস্টের দিয়ে গেছে। তখন মা মেয়েকে খুঁজতে খুঁজতে তবে নদীর ঘাটে দেখে যে ওই ছেলেটার সাথে আসতেছে, ছেলেটাকে পাওয়ার পর আমি ছেলেটাকে ধরছি, ওইটা আমি ছেলেটাকে ছাড়ি নাই, বহুবার ভালো করে জিজ্ঞেস করছি তুই কেন নিয়ে গেছিস, ও বলে আমার সাথে যাই নাই কিন্তু আমার মেয়ে বলতেছে আমাকে জুজুবস্তি টাইনা নিয়ে গেছে। আলিপুরদুয়ারের হলদি বাড়ির ঘটনার যে নির্যাতিতা, তার বাবার বক্তব্য আপনারা শুনছিলেন। অপরদিকে যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদও চালাচ্ছে পুলিশ এবং নাবালিকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, আমরা সূত্র মারফত জানতে পারছি, তাকে ধর্ষণ করা হয়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন, তার চিকিৎসাও চলছে। এদিকে আলিপুরদুয়ারের ফালাকাটায় এক শিশুকন্যাকে গণধর্ষণ আর খুনের ঘটনায় একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে, তার মৃত্যু হয়েছে, তারও আজকে ময়নাতদন্তের তার দেহের ময়নাতদন্ত হবে। অপরদিকে আরও একজন যিনি অভিযুক্ত তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই পুরো ঘটনায় স্থানীয়রা বিক্ষোভও দেখান। আমাদের সঙ্গে তপন দেব আমাদের প্রতিনিধি আছেন, এই দুটো ঘটনা সম্পর্কেই বিস্তারিতভাবে জানতে চাইবো। তপন, প্রথমত এখন যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9 বছরের নাবালিকাকে হলদি বাড়িতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, ঠিক কি হয়েছে ঘটনা, তার বাবার বক্তব্য আমরা শুনছিলাম, পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি হয়েছিল এবং চিকিৎসকরা তারাই বা কি বলছেন মেয়েটিকে পরীক্ষা করার পর? সম্ভবত শুনতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি, আমরা চেষ্টা করব আরো ডিটেইল তার কাছ থেকে নেওয়ার।
দুটো ঘটনা, আলিপুরদুয়ারের ফালাকাটায় গণধর্ষণ আর খুনের ঘটনা, শিশুকন্যাকে গণধর্ষণ আর খুনের ঘটনা, সেখানে রীতিমতো ক্ষোভ দেখানো হয়। অপরদিকে আলিপুরদুয়ারের হলদি বাড়িতে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হলদি বাড়িতে সেখানে ন বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকরা ওই নাবালিকার পরীক্ষা করেছেন, তারা বলছেন যে ধর্ষণ করা হয়েছে, তার চিকিৎসাও চলছে, হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নাবালিকা। তপন দেব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। তপন, একটু হলদি বাড়ির ঘটনাটা জানতে চাইবো। আলিপুরদুয়ারের হলদি বাড়িতে যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং যে অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ, কি জানা যাচ্ছে আর এ নিয়ে? দেখো, এই মুহূর্তে কুমারগ্রাম ব্লকের উত্তর হলদি বাড়ির যে মেয়েটিকে 9 বছরের একটি নাবালিকাকে ধরা হয়েছে গতকাল, এবং গতকালের ঘটনার পরে যখন পরিবার সূত্রে তারা জানতে পারে যে তারই প্রতিবেশী যুবক তাকে ধর্ষণ করেছে, এবং তারপরে তারা ঘুরি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। এই চিকিৎসাধীন রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। হাসপাতাল থেকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে মেয়েটিকে কিন্তু ইতিমধ্যেই তার রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং তিনি যে ধর্ষিত হয়েছেন সে বিষয়ে প্রায় নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার থাকায় প্রতিবেশী যে যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে। আজকে তাকেও আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছিল, তাকেও পুলিশ রিমান্ডে নেওয়ার যে দাবি জেলা আদালতে করা হয়েছিল, সেই জেলা আদালতে। তখন পুলিশ কি ধর্ষণের মামলা, ধর্ষণের অভিযোগ এটা কি নথিবদ্ধ করেছে অভিযোগে? একদম একদম নথিভুক্ত করেছে, এবং সেই নথিভুক্ত কারণেই তাকে কিন্তু কিন্তু তাকে আদালতে তোলা হয়েছিল। এই একভাবে ধর্ষণের অভিযোগ কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই অভিযোগে কিন্তু তাকে আদালত তোলা হয়েছিল, এবং তাকেও কিন্তু আজ তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার যে ব্যবস্থা প্রশাসন এখন আদালতকে দেখছে, আদালত তাদের জন্য পুলিশ রিমান্ডে দেওয়া হয়, এবং সেই মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং হলে পরে পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেয়েটি সুস্থ হয়ে উঠলে পরে তার যে বক্তব্য, সেই বক্তব্য বয়ান, সেই বয়ান নথিভুক্ত করা হবে। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কিন্তু সে কিন্তু চিকিৎসাধীন, এই এই পরিস্থিতি রয়েছে মধ্য হলদিবাড়ির গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে। সঙ্গে থাকো তপন দেব, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে হলদি বাড়িতে যে ঘটনা, এবং পুলিশ এখনো পর্যন্ত চিকিৎসকরা যেটা বলছেন এই নির্যাতিতাকে পরীক্ষা করে যে ধর্ষণ করা হয়েছে তাকে, সেই মর্মে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং গ্রেফতারের পর আরও তদন্ত করে দেখছে ঘটনা ঠিক কী ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।